স্যার আপনার কাছে জানতে চাই যে আপনি বললেন ব্লাড প্লাটলেটের কথা, তো ডেঙ্গু জ্বর হলে অনেক সময় যেটা হয় যে ব্লাড প্লাটলেট কমে যায়, তো সেক্ষেত্রে কি এই বিষয়টি ঝুঁকিপূর্ণ এবং ব্লাড প্লাটলেট যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের শরীরে প্লেটলেট সাধারণত দেড় লাখ থেকে 4 লাখ পর্যন্ত থাকে পার কিউবিক মিলিমিটারে, এটি স্বাভাবিক পরিমাপ। তো ডেঙ্গু জ্বরে যেটি হয়, ডেঙ্গু জ্বরে 4-5 দিন পর থেকে ক্রমান্বয়ে প্লেটলেটের পরিমাণ কমতে থাকে এবং সাধারণত 50,000-এর নিচে যদি আসে সেক্ষেত্রে রক্তক্ষরণের ঝুঁকি অত্যন্ত বেড়ে যায়। তবে ফর্চুনেটলি আমাদের যে অবজারভেশন, এখন অনেকের 35-30 এতে নামলেও রক্তক্ষরণ হচ্ছে না, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হয় চিকিৎসক হিসাবে এবং রোগীদেরকে। আমি আগেই যে সমস্ত লক্ষণের কথা বলেছি যে রোগীদেরকেও বলে রাখতে হয় যে কোনো ধরনের র্যাশ দেখা যাচ্ছে কি না, চোখে কোনো লাল হচ্ছে কি না, পেশাব রং লাল মনে হচ্ছে কি না, গাম ব্লিডিং হচ্ছে কি না, ঠোঁট থেকে কোনো রক্ত, দাঁতের গোড়া থেকে কোনো রক্ত আসছে কি না, এগুলো আমরা আগেই রোগীদেরকে বলে রাখি যাতে তারা আমাদেরকে বলতে পারে এবং আমরা সাথে সাথে সেটি দেখে আমাদের অ্যাটেন্ডিং ডক্টর যারা আছেন প্লেটলেট চেক করতে পারেন বা এটি প্লেটলেট ট্রান্সফিউশনের ব্যবস্থা করতে পারেন। ধন্যবাদ স্যার।